সদস্য সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতৃত্বরা কমরেড সুকৃতি ঘোষাল আমাদের এই কেন্দ্রের প্রার্থী উনি বলেছেন বেরিয়ে গেছেন নির্বাচনের বহু আগে আমাদের এই নির্বাচনী সমাবেশ মূলত আমি যদি খুব ভুল না করি তাহলে এই সমাবেশ যেদিন আমরা ঠিক করেছিলাম যে মানুষের সাথে মানুষের স্বার্থে মানুষের জন্য মানুষরা মিলে আমরা এখানে কথা বলবো তখনও আমাদের ক্যান্ডিডেট সুকৃতি ঘোষাল ফাইনাল হয়নি তখনই আমরা এই সমাবেশের দিনক্ষণ এবং এখানে আমরা সমাবেশ করব বলে ঠিক করেছিলাম বামপন্থীদের লড়াইটা ভোটের বাজারে এসে শুরু হয় না বামপন্থীদের লড়াইটা প্রতিদিন মাটিতে থেকে দাঁতে দাঁত চিপে মাটি কামড়ে পড়ে থেকে রুটি রুটির প্রশ্নে লড়াইটা চলে অন্তত পক্ষে আমাদের নেতারা আমাদের এই শ্রমিক আন্দোলনের নেতারা আমাদের পার্টির নেতারা আমাদেরকে এই কাজই এবং এই কথাই শিখিয়েছেন এবং শেখাতে পেরেছেন সেই শেখা থেকে আমরা এটুকু বলে দিতে পারি যে কমিউনিস্ট পার্টিতে কোনো মুখ হয় না কোনো জনপ্রিয়তা হয় না কমিউনিস্ট পার্টিতে যদি মুখ হয় তাহলে সেটা বিপজ্জনক কমিউনিস্ট পার্টির একমাত্র জায়গা সেটা নীতি এবং সেটা রুটি রুজির নীতি আর সেই রুটি রুজির নীতিতেই লড়াইটা চলেছে আজও চলছে আগামী দিনেও চলবে এই লড়াইটা স্টান্টবাজির লড়াই নয় এই লড়াইটা গরুর মুতে সোনা খোঁজা বা ধোঁয়াতে কারখানা খোঁজার লড়াই নয় এই লড়াইটা কারখানা তৈরি করার লড়াই এই লড়াইটা হাতে কাজ পাওয়ার লড়াই এই লড়াইটা পেটে ভাত আর মাথায় ছাদ পাওয়ার লড়াই তাই যারা এখানে প্রত্যেকে উপস্থিত আছেন অন্তত পক্ষে একজন রাজনৈতিক কর্মী হিসাবে কমিউনিস্ট পার্টির একজন রাজনৈতিক কর্মী হিসাবে ডিওয়াইএফআইয়ের একজন কর্মী হিসাবে এ কথা মনে প্রাণে আমি নিজে বিশ্বাস করি আজকে যারা এই মাঠে উপস্থিত আছেন যারা বুথে গিয়ে কাজ করবেন সুকৃতি ঘোষাল আপনারা প্রত্যেকে তাই আপনার বুথের প্রার্থী আপনি আপনি আপনাকে নিজেকে জেতানোর জন্য আপনার পাড়া আপনার বুথে আপনি কাজ করবেন কালী মাঠে যারা উপস্থিত আছেন তারা তো মিডিয়া পার্সনরা উপস্থিত আছেন তারা কি করে সুকৃতি ঘোষাল হবে এ বড় বিপদের প্রশ্ন কিন্তু আপনাদের থেকে আমাদের অনেক আশা আবার দা কমরেড আবাস রায় চৌধুরী যুব আন্দোলনের নেতা শ্রমিক আন্দোলনের নেতৃত্ব তিনি বলেছেন যে আপনারা শ্রমিক কোন মিডিয়া হাউসের জন্য কাজ করছেন আমরা যারা এই প্রজন্মের আমরা বলতে পারি আপনারা শুধু শ্রমিক নন আপনারা ডেমোক্রেসির ফোর্থ পিলার আপনাদের কাজের প্রতি গোটা ভারতবর্ষের গোটা পশ্চিমবঙ্গের সাধারণ খেতে খাওয়া মানুষের রুটি রুজির প্রশ্নের অনেকটা নির্ভর করে বই কি তাই হাওয়ায় উড়িয়ে দেওয়া কথাকে মুখস্থ করে দিন রাত মুখ দিয়ে বের করবেন না সঠিক কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের যদি আপনারা প্রচারক বাহিনী হয়ে যান আপনি কিন্তু ডেমোক্রেসির ফোর্থ পিলার হিসাবে নিজের কাজ করতে পারছেন না এ কথা আমাদেরকে আজ পরিষ্কার ভাবেই আপনাদেরকে বলতে হয় এমনিতেও একাংশের মিডিয়ার লাল কানা রোগ থাকে ওরা কিছুতেই লাল দেখতে পায় না যেমন ভিটামিন এ ডি এর অভাবে রিকেট আর বেরি বেরি রোগ হয় কারো কারো আবার রাত কানাও রোগ হয়ে যায় ঠিক সেরকম মিডিয়া হাউসের কিছু কিছু আছে ওরা লাল কানা রোগ হয়ে যায় ভোটটা কখনো টিভির পর্দায় এক ঘন্টার আলোচনাতে বা খবরের কাগজে হবে না ভোটটা শুধুমাত্র আমরা সমাবেশে কি বক্তৃতা করলাম তাতে হবে না ভোট বুথে হবে এবং ভোট করবেন কর্মীরা কিসের জন্য করবেন আমাদের যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব শ্রমিক আন্দোলনের বর্তমান নেতৃত্ব কমরেড পার্থ দাসের সাথে আমি একটু আগে কথা বলছিলাম যে দাদা এখানে একটা কোনো স্কুল বা কলেজ আছে বললেন কেন বল আমি বললাম এই মাঠটাতে আমিও একদিন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছি কেন জানেন একজন সর্বক্ষণের রাজনৈতিক কর্মী হবার আগে আমিও চাকরি করার জন্য চেষ্টা চরিত্র করেছিলাম আর তখন বছরে বছরে চাকরির পরীক্ষা হতো এই সামনে এই রোডটা পেরিয়ে সামনে বোধহয় কোনো গার্লস স্কুল বা কলেজ আছে সেখানে আমার সেন্টার পড়েছিল আর ওই চাকরির পরীক্ষাটা দিতে গিয়ে এই মাঠেই আমি পরীক্ষার আগে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম দুর্গাপুরের এই মাঠে যারা উপস্থিত আছেন একবার বুকে হাত দিয়ে বলুন তো আপনার ছেলে মেয়েটা 18 বছর বয়সের পর এরকম কোনো পরীক্ষা দেবার সুযোগ পেয়ে কোনো মাঠে ছেলে মেয়ের সামনে বসে থেকে অপেক্ষা করার সুযোগ পেয়েছেন পাবেন না কেন কারণ পার্লামেন্টে লাল ঝান্ডার অনুপস্থিতি রয়েছে অম্বানি কা জব বেটা ইয়া বেটি কা শাদি হুয়া না তব রিহানা বলকে একটু লড়কি কো বুলায়া থা আর উসকো নাচনে কে লিয়ে 74 কোটি টাকা দিয়েছিল
মাত্র কয়েক ঘন্টা থাকবে বলে। নাচ খারাপ নয়, কেন খারাপ হতে যাবে, কখনো না, ওটা ওনার কাজ, উনি করেছেন, স্ট্যাটাস মেনটেন করেছেন 74 কোটি টাকা দিয়ে মাত্র 1 থেকে 2 ঘন্টা ওনাকে ওনার ছেলে বা মেয়ের বিয়েতে নিয়ে এসছেন। তো 10 সাল সে অম্বানি কা উঙ্গলি কে চোট পর নাচ রা হ্যায় ইস ভারতবর্ষ মে, সোচিয়ে উসকো কিতনা পয়সা মিলা হোগা, কিতনা পয়সা মিলা হোগা। কি চাই আমরা? আমরা চাই কাজ করতে, দুটো শক্ত হাত আছে, একটা উন্নত মস্তিষ্ক আছে, বিবেক আছে, বোধ আছে, বুদ্ধি আছে, বিচার আছে, এই দেশকে গড়ার জন্য নিজের শ্রম এবং নিজের মেধাকে দিতে চাই। খরিদেগা কোন, কোন লেগা? সরকার কহাঁ পর? যদি কারখানা না হয়, কাজ না হয়, কর্মসংস্থান না হয়, চাকরি না হয়, গোপর খাটিয়ে খাবার জায়গায় যদি রোজগারের জায়গা তৈরি না হয়, বাজার চলবে? মল তো ছেড়ে দিন, হাটও চলবে না, কিচ্ছু চলবে না। দুর্গাপুরের শিল্পাঞ্চলে, শিল্প শহরে শ্রমিক আন্দোলনের নেতারা মঞ্চে আছেন, কর্মীরাও রয়েছেন, নেতারাও রয়েছেন, আপনাদের সামনে বলছি, আপনারা আমাদের কর্মী এবং আমরা প্রত্যেকে স্বীকৃতি ঘোষালকে নয়, লাল ঝান্ডাকে পার্লামেন্টের ভেতরে নিয়ে যাওয়ার জন্য এই লড়াইটাতে নেমেছি। এই লড়াইয়ে কাজ যদি না হয়, কারখানা যদি না হয়, শিল্পাঞ্চল যদি না বাঁচে, শিল্প কারখানাগুলো যদি না বাঁচে, পকেটে টাকা আসবে? পকেটে টাকা না হলে আলু বেগুন পটল মূলো কিছুই আসবে না, সোনা দানা তো বহু জুড়ে কথা। ঘরে ইনকাম করলে মাকে খুব কাছ থেকে দেখেছি কোন কোন জিনিসে কাটেলমেন্ট করে, সবার আগে ঘুরতে যাওয়া বন্ধ করে দেয়, বিয়ে বাড়ির নেমন্তন্ন হলে চেষ্টা করে অজুহাত দিয়ে বিয়ে বাড়ি যাওয়া ছেড়ে দেওয়া, আত্মীয় স্বজনের বাড়ি ছেড়ে দেওয়া। তারপরের কাটেলমেন্ট, বাচ্চার এক্সট্রা ক্যারিকুলামের জন্য গান বাজনা, ড্রয়িং, সাঁতার এসব বন্ধ করে দেওয়া। তারপরের কাটেলমেন্ট, ওষুধপত্র প্রয়োজন হলেও কিনতে লাগে না। তারপরের কাটেলমেন্ট, জামা কাপড় জুতো লাক্সারি কসমেটিক্স না, কিনে না, গাড়ি ঘোড়া করা কাটেলমেন্ট করে দেয়। তারপরের কাটেলমেন্ট, বাচ্চার লেখাপড়া, যেটুকু টিউশন থাকে সেটুকু টিউশন বন্ধ করে দেয়। তারপরের কাটেলমেন্ট, এতদিন শুধুমাত্র নিজের ওষুধটা বন্ধ করেছিল, এবারে ঘরের যারা বয়স্ক আছে, বুড়ো আছে, বাচ্চা আছে, তার ওষুধও বন্ধ করে দেয়। তারপরের কাটেলমেন্ট, ডাইরেক্ট খাবারে কাটেলমেন্ট আসে, মাছ মাংস দুধ ডিম চবনপ্রাস ফল না পাওয়া যায় না, সিজনের সবজি তরকারি পরি তরকারি না পাওয়া যায় না। যখন সস্তা হতে হতে সজনে ডাটা গুলো বুড়ো হয়ে গেছে, সত্যিকারে ঢোল বাজানোর জন্য কাজে লাগছে, তবে গিয়ে বাড়িতে সজনে ডাটা আসছে, নইলে যেদিনকে এটোরা সজনে ডাটা বাজারে প্রথম এসেছিল সেদিন দূর থেকে দেখেছে বাড়ি দলে এসেছে, শুধুমাত্র আলু সেদ্ধ ডাল ভাত দিচ্ছে, তাও ডাল জুটছে না। কাটেলমেন্ট কোথায় যায়, কোথায় যায়, কেন পাচ্ছে না পরিবারগুলো দিন চালাতে, কেন পাচ্ছে না জিনিসগুলো কিনে নিয়ে আসতে? কারণ কাজ নেই, কাজ, কাজ থাকলেও রোজগার নেই। শ্রমিক আন্দোলনের নেতা বসে আছেন, একটু আগে আমাকে বলছিলেন আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে আগে কত মানুষ চাকরি করত, আর আপ কিতনা লোক নকরি কর রা হ্যায় পাতা হ্যায়, বলে নেই পাতা হ্যায়। বললো আগে 1,95,000 শুধুমাত্র এই কলিলারি থেকে শুরু করে শিল্পাঞ্চলে কাজ করতো, এখন শুধুমাত্র 35,000 লোক চাকরি করছে শুধু আসানসোলারই দুর্গাপুর শিল্পাঞ্চলে, লাস্ট 10-12-15 বছরে 2 লক্ষ লোকের কাজ চলে গেছে। কি ভাবছেন, কাঠখোট্টা কথা? আমরা এতে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে মাথায় হাত নিয়ে কীর্তন করে কিন্তু ভোট হবে না। দেশ চালাতে গেলে, পার্লামেন্ট চালাতে গেলে হিমানি বৃষ্টি পাউডার লাগাকর পার্লামেন্টকে বাহার সেলফি খিঁচনে সে পার্লামেন্ট নেই চলেগা। পার্লামেন্ট চালাতে গেলে আর্গুমেন্ট করতে হবে, কারখানা তৈরি করতে হবে, কাজ দিতে হবে, শিল্পাঞ্চলকে বাঁচাতে হবে। তার জন্য বুঝিয়ে সবাই এসে তালুবালি আছে, বুঝিয়ে অজলো গুণ লোককে ভোট দিয়েছে, অন্য কিছু নেই বুঝিয়ে কে 2019 সাল মে আপকো ভোট দেকর কিসি লোকসভা চুনাব ক্ষেত্র সে হম লোক ভেজে দে পার্লামেন্ট কে আন্ডার, কিতনা বার বাত কিয়া আপ এসপি কে লিয়ে, কিতনা বার বাত কিয়া আপ ডিএসপি
आरसी के लिए, डीवीसी के लिए, डीपीएल के लिए, कितना बार दामोदर नदी डीवीसी कत बार कथा बोले उन्नी बारो बार वितर्के अंशग्रहण कर मध्य भूल कर एक बार दुर्गापुर कथा बोले बाकी समय उन्नी एनआरसी कथा बोले नईले गोटा देश जब भावे स्वैराचारी देश चले जो चाहते तरह पक्षे कथा बोले अपना के आसानसोल दुर्गापुर बर्धमान लोकसभा केंद्र थे के दुर्गापुर के बचानों जन्य पाठानो हुए छे पारे ने মেদিনীপুর থেকে উড়ে এসে দূরে বসেছেন কোন ক্যান্ডিডেট ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ যে যেখানে খুশি ভোটে দাঁড়াতে পারে দাঁড়ান কিন্তু গোটা লোকসভা পিরিয়ডকালে এই পার্লামেন্ট চলাকালে এই দুর্গাপুর শিল্পাঞ্চলকে বাঁচাতে গেলে নতুন করে কলকারখানা খোলার জন্য আপনার কি কাজ নেই আরে প্রেমিক প্রেমিকার ব্রেকআপ হয়ে যাচ্ছে অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে मेर बाप मा भरसा करते ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য না ছেলের মা বাবা ভরসা করতে পারছে না দুজনে রোজগার করতে পারবে কি না প্রেমিক প্রেমিকাকে বলছে সন্ধ্যাবেলা একটু এসো আমি হর্ন বাজাবো তুমি ব্যালকনিতে দাঁড়িও একবার চোখের দেখা দেখেই চলে যাব প্রেমিকা ফোনে বলছে কি বলো কি তুমি গাড়ি কখন কিনলে বলছে দূর পাগলি গাড়ি কিনেনি শুধু হর্নটা কিনেছি নেই উপায় নেই কাজ নেই তাহলে রাত 10টা বছর ধরে এই ভারতবর্ষের পার্লামেন্ট চললো কি করে কি নিয়ে চললো ভাজপা কা ঘোষিত এজেন্ডা হ্যায় জব অটল বিহারী বাজপেয়ী জি ছি থে উসকে সাথ জব মমতা ব্যানার্জি থে তব পার্লামেন্ট মে ওহী লোক বোলে থে কি সরকারী সংস্থানে চালানা হম লোগো কা সরকার কা কাম নেই হ্যায় ওর মোদি জি দো কদম আগে নিকল কর বোলে কি সরকারী সংস্থানো কা জন্ম হোতা হি হ্যায় মরনে কে লিয়ে কোই বচপন মে গয়া তো কোই জওয়ানি মে জায়েগা যারা নিজেদের ঘোষিত এজেন্ডা বোলে যে কারখানা বন্ধ করে আমাদের ঘোষিত এজেন্ডা তাদের পক্ষে সাধারণ মানুষ কি করে থাকতে পারে কি করে থাকতে পারে আমরা প্রশ্ন করতে চাই যারা আমরা কাজ করতে চাই আমি 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 রোজগার করতে চাই সৎ পথে মাথা উঁচু করে নিজের গঠন নিজের মেধা নিজের বুদ্ধি নিজের বিবেক আমি এই দেশ গঠন করার কাজে লাগাতে চাই কে আমাকে সিকিউরিটি দেবে কে প্রথম সরকারকে আমার শ্রম কিনতে হবে কিসের দ্বারা কিনব সরকারি কলকারখানা সরকারি সার্ভিস সেক্টর সরকারি ব্যাংকিং সেক্টর সমস্ত সরকারি জায়গাগুলো বন্ধ হচ্ছে তাহলে আমি আর কাজ পাবো না তাহলে আমার শ্রম কে কিনবে কোন প্রাইভেট সেক্টর সেই প্রাইভেট সেক্টরে আমি কাজ করতে যাব ছেড়ে দিন কোন যেখানে পিএপিএসআই আছে সেখানে এখন তো পার্লামেন্টে বিল তৈরি হয়ে গেছে যাদের 12 ঘন্টার কাজ করতে হবে আর কোনো শ্রমকোট বিল থাকবে না আপনাদেরকে শ্রমিক শহরে এই শিল্পান চলে আপনাদেরকে শ্রমকোট বিল বোঝানোর জন্য আজকে আমাদের ভাষণ নয় কিন্তু সাদা মনে সাদা প্রশ্ন একটা আপনাদেরকে করতে চাইছি যে যে শ্রমিক আন্দোলন গোটা পৃথিবীর মাটিতে 8 ঘন্টা কাজের দাবিতে লড়াই করে 8 ঘন্টা কাজের জন্য যে অধিকার সেই অধিকারকে ছিনিয়ে এনেছিল কোন দুঃখে এবং কোন উদ্দেশ্যে ভারতবর্ষের সরকার সেই 8 ঘন্টার কাজকে 12 ঘন্টায় পরিণত করছে পুছিয়ে সওয়াল জঙ্কুদার মেয়ে এসেছে বেবলি আমাদের জিজ্ঞেস করুন 3 আটে কত হয় বলে দিবে 3 আটে 24 12 দুগুণে কত হয় 12 দুগুণেও 24 হয় তাহলে 24 ঘন্টাতে যদি 8 ঘন্টা করে কাজ করত তাহলে 3 শিফটে 3 জন লোক কাজ করত আর যদি এখন 12 ঘন্টা করে কাজ করে তাহলে দুটো শিফটে 2 জন কাজ করবে তাহলে প্রতি 100 জনে 33 জনের চাকরি চলে যাবে আরে জঙ্কুদার মে ভেবলি বুঝে আর ওই ভেবলা তো বুঝতে পারছে না বুঝতে পারছে लेकिन जब सुपारी किलर हो जाता है ना तक तो बुद्धि शुद्धि लोक पे जाए दुर्गापुर শিল্পাঞ্চলে যারা এখন উপস্থিত আছেন বলেন তো কার কার প্রেসারের রোগ আছে ওজা একজন হাত তুলছে আবার হাত চা নামিয়ে দিচ্ছে প্রেসারের ওষুধ কতজন বাড়িতে কেনেন একবার এটুকু হাত দিয়ে তুলে দিন আমাকে এখন বেশিরভাগ লোকের লো প্রেসার চাকরি বাকরি না পেয়ে এখন আবার বেশি হাই প্রেসারও হয়ে যাচ্ছে প্রায় 55% গোটা ভারতবর্ষে 55 থেকে 60% যে কোনো বয়সের প্রেসারের জন্য ওষুধ খায় আর ডাক্তারের কাছে গেলেই ডাক্তারবাবু খসখস করে প্রেসক্রিপশন লিখে দিচ্ছে বলছে একটা তেল মাখি না নিন দোকান থেকে গ্লেনমার্কের কোম্পানি তেলমা ওষুধ দিয়ে দিল এতদিন আপনি বাজারের দোকানে
মুদির দোকানে চাল ডাল তেল আটা কেনার জন্য আপনি সৌদার খাতা করতেন। এখন রোজগার কমেছে, রোজগার কমেছে, রোজগার নেই বলে খাওয়ার পরে যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন পড়ছে সেটা হচ্ছে ওষুধ। এখন ওষুধের দোকানেও সদার খাতা হয়ে গেছে, মাসকাবারি খাতা হয়ে গেছে, আরো পাঁচ লাখ সেটেলমেন্ট করে সেই ওষুধ কিনছে। এই গ্লেনমার্ক কোম্পানিটা এই তেলমা ওষুধটা বানিয়েছে, এই তেলমা ওষুধটা কিনছে সাধারণ মানুষ, কিন্তু রোগ সারছে না। এই কোম্পানিটা আর কি করে, এই কোম্পানিটা ওই বর্ধমানের দিকে জমিতে সার দেবার জন্য সার বানায় আর কীটনাশক ওষুধ বানায়। এক্সপায়ারি ডেট পার হয়ে যাচ্ছে, ব্লেডে করে তুলে দিচ্ছে এক্সপায়ারি ডেটটা, তারপরে কীটনাশক ওষুধটা বেচে দিচ্ছে। আর সারের কালোবাজারি, পঞ্চাশটা দিন 2910 কিলোমিটার ইনসার যাত্রাতে প্রতিটা সময় সারের কালোবাজারি নিয়ে কথা বলেছি। সারের কালোবাজারিটা বস্তাতে এক্সপায়ারি ডেট পার হয়ে গেলে সেই বস্তাটা মুড়ে দিয়ে লুজ বিক্রি করে দিয়েছে এই গ্লেনমার্ক কোম্পানিটা। আপনি ওষুধ কিনছেন, খেতে দিচ্ছেন, শরীরে দিচ্ছেন, পোকাও মরছে না, সারেও কাজ হচ্ছে না, পেশারও ঠিক হচ্ছে না। তিন তিনবার নোটিশ গেল এই গ্লেনমার্ক এই কোম্পানিটার কাছে যে তোমার ওষুধটা ঠিক নয়, তোমার ওষুধটা জাল, তোমার ওষুধটা প্রপারলি তৈরি হচ্ছে না। এই গ্লেনমার্ক কোম্পানিটা 10 কোটি টাকার ইলেকট্রাল বন্ড কিনে নিল, চান্দার পয়সা তুলে নিল আর মোদিকে পাঠিয়ে দিল। এই কোম্পানিটার ওষুধ আজকে সব দোকানে পাওয়া যাচ্ছে, আর যে এমআর বলে এই কোম্পানিতে কাজ করছে তারও ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। সরকার এর দেব যে এমআররা আছে তাদের পরিশ্রমের দাম দেবে? এই কোম্পানিটা তার যে এমআররা কাজ করছে ছুটে গিয়ে লেখাপড়া শিখে স্ত্রী করা জামা কাপড় পরে পায়ের জুতোটা প্রতিদিন পালিশ করে ডাক্তারের আগে পিছনে ঘুরে বেড়াচ্ছে, সেই ডাক্তার বাবু দুধ শুরু করে এই মোদী সরকার এই যে এমআররা আছে তাদের এই পরিশ্রমের দাম দেবে? তাহলে সরকার আমার শ্রম কিনবে না, প্রাইভেট সেক্টরও আমার শ্রমকে লেলে বাবু ছানা পটল বেগুন বিলাতি সবই নরম হয়ে গেল বাজার দরে, যখন রোদ উঠলো তখন বেচে দিলেন, কে দেখবে আমার সমস্যা, কে কি হবে ভবিষ্যৎ? মোদি গভর্নমেন্ট শুধুমাত্র তৃতীয়বারের জন্য আরও একবার প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনার দিকে এগোচ্ছে না, গোটা দেশকে ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী শাসকের আন্ডারে ভারতবর্ষকে নিয়ে আসার জন্য এগোচ্ছে। দুর্গাপুরে শুভবুদ্ধি গণতন্ত্র প্রিয় চেতনা সম্পন্ন শিক্ষায় দীক্ষায় জ্ঞানে মানলে উন্নত মানুষের কাছে আমাদের আবেদন। আদমি কে লিয়ে ইনসান কে লিয়ে রাস্তে পর কানুন তৈয়ার হতা হ্যায়, জো কানুন মেরা গলা দবানে কে লিয়ে বহি লোক ফির সে তৈয়ার করেগা, উসী কানুন কে খিলাফ খড়া রহকর ইস সরকার কে খিলাফ খড়া রহকর সুপ্রীতি ঘোষাল কে কাস্তে হাতুড়ি তারাতে ভোটে জিতিয়ে একটা লাল ঝান্ডা সৈনিক কে পার্লামেন্টে পাঠাতেই হবে, আর সেটা হবে দুর্গাপুর কে বাঁচানো আর নিজেদের কে বাঁচানোর লড়াই। একটা কোনো প্রাইভেট সেক্টরে আমি কাজ করবো, কালকে আমার পা ভেঙে যাবে, চোখ কানা হয়ে যাবে, কানে কালা হয়ে যাব, ওই লোহার গলন্ত জ্বলন্ত সীসাগুলো যখন গায়ে পড়ে যাচ্ছে মরে যাচ্ছে কে দেখছে? কি আছে তাদের ভবিষ্যৎ কে দেখবে? দেখার নেই, কারণ এই প্রাইভেট সেক্টরের সাথে মোদি ঠিক হয়ে গেছে যে এতদিন পর্যন্ত ইউনিয়ন তৈরি করা কারখানা চলবে না, কারখানা বন্ধ হয়ে যাবে, সেই কারখানাগুলো যদি এবারে কারখানার মালিক মনে করে যে কাল আমি তালা দিয়ে চলে যাব, তাহলে ক্লোজার নোটিশ 3 মাস আগেও দিতে হবে না, আর যতজন কারখানার শ্রমিক থাকলে তাদের পুনর্বাসন দিতে হবে, সেখানেও বুড়ো আঙুল দিয়ে চলে যাচ্ছে। কেন? কারণ এই দিলীপ ঘোষ এই SS আলুওয়ালিয়া থেকে এই বিজেপি MLA ওই আইনই পাস করে এসেছে পার্লামেন্টের ভোট। হ্যাঁ, বিজলি সড়ক নালী পর ভোট হোগা, পানি পর ভোট হোগা, কিন্তু কি আমার তাড়াহুড়ো করলো যে পার্লামেন্টে আমরা যে MPদেরকে পাঠালাম দুদিনে 15টা বিল পাস করে দিতে হলো? আরে পাড়াতে দুর্গাপূজার প্যান্ডেলের রংটা সাদা হবে না লাল হবে সেইটা ঠিক করার জন্য দুদিন মিটিং হয়, কিন্তু পার্লামেন্টে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের গোটা ভারতবর্ষে রুটি রুজির জন্য যেখানে পলিসি তৈরি হয় সেখানে দুদিনে 15টা বিল পাস হয়ে যাচ্ছে, কেন কিসের জন্যে? অবাক হয়ে যাচ্ছেন? আরো বেশি অবাক করে দিচ্ছি, দুদিনে 15টা বিল 2000 পাশ হলো 2020 সালে, আর ঠিক তার 1 বছর পর 6 মিনিটে 18টা বিল পাশ হয়েছে, মানে পার মিনিটে 3টে করে বিল পাশ হয়েছে। কি প্রয়োজন, কি আছে এই বিলগুলোতে? কারখানা বন্ধ করে দেওয়ার কি আছে এই বিলগুলোতে? শিক্ষা দীক্ষা খরচ তার সিলেবাস সেগুলো কি হবে জলঞ্জলি দিয়ে দেওয়ার কি আছে এই বিলগুলোতে? গোটা ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থাকে জলঞ্জলি দেবে পুকুরে নদীতে বিসর্জন নিয়ে যাবে তার জন্য কি আছে এই বিলগুলোতে? গরিব খেতে পাওয়া মেহনতি মানুষ
जो लोग जाते हैं यहाँ से पार्लियामेंट में जीत कर, वो लोग ना तो इसका खिलाफत करते हैं ना तो इस पर चर्चा चाहते हैं चाहेंगे। এখন যদি আপনারা বলেন যে আমাদের পার্টির সেক্রেটারি গৌরাঙ্গ চ্যাটার্জির সঙ্গে এখনই মীনাক্ষীর একটা মারামারি লাগিয়ে দিই, তাহলে গৌরাঙ্গ চ্যাটার্জিকে আমাকে দেখে মনে হবে যে গৌরাঙ্গ চ্যাটার্জি তো বয়স্ক আছে, তাহলে বোধ হয় গৌরাঙ্গ চ্যাটার্জি হেরে যাবে, আর মীনাক্ষী এখন একটু দোয়ান আছে, তাহলে বোধ হয় মীনাক্ষী গৌরাঙ্গ চ্যাটার্জিকে মেরে বোধ হয় ও জিতে যাবে। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন এরকম বন্ধুতে বন্ধুতে যাকে পিটতে হবে তার জন্য আমরা এটা ফন্দি করে ফন্দি এঁটে দিতাম যে কাকে মার খাওয়াতে হবে। আমি যতই জোয়ান হই আমি যখনই গৌরাঙ্গ চ্যাটার্জিকে মারতে যাচ্ছি তখনই বন্ধুগুলো এসে নিয়ে আমাকে ধরে বোঝাই মারিস না মারিস না গৌরাঙ্গ দা হয় ঠিক আছে বন্ধুর মধ্যে নিজেদের মধ্যে ছেড়ে দে। সেই সময়কালেই যে আমার প্রতিপক্ষ সে আমার নাকে মুখে পেটে দু ঘুষি দিয়ে চলে যাচ্ছে, আবার যখন মারপিট হচ্ছে তখন আবার আমি যখন ঠিক বাগে গুছিয়ে নিয়েছি এবারে দেবো ঠিক সেই সময় আবার বন্ধুরা এসে আমাকে ধরে নিল বলছে ছেড়ে দে বন্ধু হয় একসঙ্গে আছি ছেড়ে দে মারিস না, সেই সুযোগে আরও পাঁচটা পাঞ্চ আমার পেটে দিয়ে দিল এবং আমি হেরে যাচ্ছি। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল বিজেপির লোকেরা পার্লামেন্টে যাচ্ছে, 146টা এমপি সাসপেন্ড হচ্ছে, 2 মিনিটে 15টা বিল পাস হচ্ছে আর 6 মিনিটে 18টা বিল পাস হয়ে যাচ্ছে। লাস্ট 5 বছরে পার্লামেন্টে ডেপুটি স্পিকার পর্যন্ত নিযুক্ত হয়নি, আর পশ্চিমবঙ্গ থেকে যে এমপিরা ভোটে জিতে পার্লামেন্টে যাচ্ছে তারা ওই বন্ধুদের মতো বলছে চলো চলো মেরে নি দেখে নি, কিন্তু যেই মারতে যাচ্ছে সেই যে মারতে পারে তাকে ধরে নিয়ে অন্য দিক থেকে দু ঘুষি খেয়ে আর বেরিয়ে চলে আসছে। আসলে পুরোটাই হচ্ছে বন্ধুদের সাথে ঘটা, তাই যারা এখান থেকে ভোটে জিতে তৃণমূলে যাচ্ছে তারা বিজেপিকে সেখানে পরাস্ত করার জন্য যায় না, আসলে তাদের সুপ্রিমো জানে যে ভাইপোকে বাঁচাতে গেলে মোদীকে খুশি রাখতে হবে, তাই কারখানা কাজ শিল্প সব জলাঞ্জলি দিয়ে দাও তবু তাদের বিরুদ্ধে মুখ খোলা যাবে না। কেন পাচ্ছে টাকা ইলেকট্রাল বন্ডে, ওরা তো পাচ্ছে এরা তো পাচ্ছে কি করে পাচ্ছে? আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি, লাস্ট 10 বছরে এই পশ্চিমবঙ্গে 2 লাখ কন্ট্রাক্টুয়ালে লোক নিযুক্ত হয়েছে, কত বেতন পায়? 5, 7, 10 দুর্গাপুর কর্পোরেশনে যারা নিযুক্ত হয়েছে যারা কাজ পেয়েছে তাদের বেতন কত? 5, 7, 10 হাজার টাকা। আরে সুপ্রিম কোর্ট বল কর গয়ে হে যে কন্ট্রাক্টুয়ালে নিয়োগ করা যাবে না, এটা বেগার খাটা না, সম কাজে সম বেতন দিতে হবে। একটা দেরি হয়ে যে মাস্টার হলে একটা সুইপার সে কাজ করছে তার বেতন 5, 7, 10 হাজার, আর যদি সরকারি স্ট্যাম্প পিছনে লাগছে তাহলে তার বেতন 32 থেকে 40 হাজার টাকা। সুপ্রিম কোর্ট বলছে যে যে বেতন 32-40 হাজার টাকা সেখানে 10-12 হাজার টাকায় চাকরি করানো যাবে না, তাহলে গোটা দেশটাকে সস্তায় শ্রমিক মজুর শ্রম সাপ্লাইয়ের একটা গোডাউনে পরিণত করে দিতে চাইছে। তাই যারা আমরা সভাপতি বলেছেন জনপ্রিয় মুখ, আমরা জনপ্রিয় মুখ হতে চাই না, আমরা বলিয়ে কইয়ে দু হাতে কাজ আর খেয়ে পরে বাঁচতে চাই, আর বাঁচার পরে মুখগুলো কি করে চর্চাদা থাকতে চাই সেই মুখ হতে চাই, আর কারখানাগুলোতে সত্যিকারের ধোঁয়া ওঠা দেখতে চাই যে কারখানাগুলোতে কাজ করতে যেতে চাই আর কারখানাগুলোকে ভাত ঘর হিসাবে বাঁচাতে যেতে চাই। কিন্তু সেই আলোচনা সেই রাজনীতি সেটা কি রাস্তাতে রয়েছে? নেই। তাই আজকের ডেটে লড়াইটা খুব কঠিন, আর কঠিন লড়াই বলেই আজকে আপনাদেরকে এই মাঠে ডাকার সাহসও আমরা দেখিয়েছি এবং আপনারাও এখানে এসে এই লড়াইয়ে সামিল হয়েছেন হবেন আর হওয়ার সাহস দেখাচ্ছেন। তাই লড়াইটা কোনো একটা মিডিয়ার কনসার্টেও হবে না, লড়াইটা খবরের কাগজে বা টিভির চ্যানেলেও হবে না, লড়াইটা হবে বুথে। যে কথা দিয়ে শুরু করেছিলাম সেই কথা দিয়েই আমার কথা আমি শেষ করতে চাইব। পশ্চিমবঙ্গের মাটিতে কাজ কারখানার ভবিষ্যৎকে পেটে খেয়ে হাতে কাজ নিয়ে মাথা উঁচু করে মাথায় ছাদের দাবিতে যদি বেঁচে থাকতে চাই, যদি চান, তাহলে দুর্গাপুর বর্ধমান কেন্দ্রের আমাদের এই দুর্গাপুরের যে দুটো বিধানসভা আছে সেই দুটো বিধানসভার প্রত্যেকটা বুথে আপনারা প্রত্যেকে স্বীকৃতি ঘোষাল। তাই আপনাকে নিজেকে জেতানোর জন্য দুর্গাপুরকে জেতানোর জন্য বুথে মাটি কামড়ে পড়ে থাকতে হবে। আজকে রবিবার বাদ দিলে আর 5টা রবিবার সেই 5টা রবিবারই এই লড়াইকে আরো বেশি তীব্রতর করতে হবে, যাতে লাল ঝান্ডা নিয়ে স্বীকৃতি ঘোষাল পার্লামেন্টের ভেতরে গিয়ে এই লড়াইকে আরো বেশি জোরদার করে পার্লামেন্টের ভেতরে আমাদের
কাজ কারখানা দুর্গাপুরকে বাঁচানোর জন্য, শিল্পাঞ্চলকে বাঁচানোর জন্য, হাতে কাজ পাওয়ার জন্য এই লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। হ্যাঁ, আমরা জানি এই লড়াইটা খনিকের লড়াই নয়, আমরা এটাও জানি এই লড়াইটা সহজ নয়, আমরা এটাও জানি এই লড়াইটাতে আজকে যারা আছে কালকে তারা সবাই একসাথে থাকবেন কি থাকবেন না, কিন্তু আমরা এটা জানি যে নীতি যখন আছে, পলিসি যখন আছে, আর লাল ঝান্ডা যখন আছে, তখন এই লড়াইটা বিরামহীন ভাবে চলবে, এই লড়াইটা পার্লামেন্টের ভেতরেও চলবে, এই লড়াইটা রাস্তাতেও চলবে। তার রাস্তায় লড়াতে, রাস্তার লড়াইয়ে আপনাদের প্রত্যেককে আমাদের সাথে থাকার, আর আপনাদের সাথে আমরা যারা এই প্রজন্মের কর্মীরা আছি আমরা আপনাদের সাথে এই লড়াইয়ে থাকার অঙ্গীকার করে আমি আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ। দীর্ঘ সময় ধরে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী দুর্গাপুর পশ্চিম 1-2-3 এরিয়া কমিটির যৌথ উদ্যোগে আজকের এই জনসভা